আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি, আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন। আজকে আমরা আলোচনা করব, স্বপ্নে যদি কেউ তাল অথবা তাল গাছ দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কী অর্থ হবে। আগেই বলে রাখি, স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। কেউ যদি স্বপ্নে দেখেন বড় বড় তাল গাছ, তাহলে ওই ব্যক্তি বড় কোনো কাজে সফল হবে এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তাল গাছে উঠতে, তাহলে ওই ব্যক্তি কোনো কষ্টের কাজ করলে তা সফল হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তাল গাছ কাটতে, তাহলে ওই ব্যক্তির কোনো অর্থনৈতিক সংকট হতে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ঝড় তুফানে তাল গাছ ভেঙে পড়তে, তাহলে ওই ব্যক্তি কোনো বিপদে পড়তে পারেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাকা তাল খেতে অথবা তালের পিঠা খেতে, তাহলে ওই ব্যক্তির ভালো সময় আসবে এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তাল পাখার বাতাস খেতে, তাহলে ওই ব্যক্তি কোনো প্রেমে পড়ার সম্ভাবনা আছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে তালের আঠি দেখতে পায়, তাহলে ওই ব্যক্তি ব্যবসায়ী হলে ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা আছে। যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার কাছে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য।